আদানির বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিল চান জাফরুল্লাহ চৌধুরী। জানাবো সংবিধান নিয়ে মুখোমুখি দুই দল। এদিকে গয়েশ্বর বললেন সরকারের পতন সন্নিকটে। সর্বশেষ জানাবো পাকিস্তানের টিভিতে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ হলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিল চান জাফরুল্লাহ চৌধুরী। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি বিবেকবান দেশপ্রেমিক মানুষকে হতবাক করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বিবেক বর্জিত ও দেশের স্বার্থবিরোধী বিদ্যুৎ চুক্তি আদানি পাওয়ার গ্রুপের সঙ্গে করা হয়েছে, এই চুক্তি বাতিল করতে হবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিদ্যুৎ আমদানির নামে দেশের সম্পদ লুট করার এই চুক্তিকে দেশি বিদেশি বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় সরকারকে উপঢৌকন হিসেবে অভিহিত করেছেন। দেশে দুর্নীতি, দুঃশাসন, অর্থ পাচার ও সীমাহীন লুটপাটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই চুক্তি মূলত আদানির পকেট ভরা চুক্তি, একপেশে ও অত্যন্ত ব্যয়বহুল। জানাবো সংবিধান নিয়ে মুখোমুখি দুই দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর এক বছরেরও কম সময় বাকি আছে। সময় যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠে ততই উত্তাপ বাড়ছে। বিশেষ করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখন মুখোমুখি ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি ও তাদের সমমনা দলগুলো। আওয়ামী লীগ নেতারা বলছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আর বিএনপি নেতারা বলছেন কাটাছেঁড়া সংবিধানে নির্বাচন হতে দেওয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই থাকছেন নির্বাচনকালীন সরকারের প্রধান, তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে সংবিধানে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়, আর বিএনপি নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া বাতিলের যে দাবি তুলেছে, সে দাবিতে তারা একক ও যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তা বাস্তবায়ন করতে হলে বাতিল করতে হবে পঞ্চদশ সংশোধনী, পরিবর্তন করতে হবে সংবিধানের সংশ্লিষ্ট অংশ। বিশ্লেষকরা বলেছেন বিএনপি সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করেছেন ইতিমধ্যে, তাদের আসনগুলোতে উপনির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সংবিধান সংশোধনের সংসদে লড়াই করার ক্ষমতাও হারিয়েছে। সেক্ষেত্রে বিএনপির দাবি মানতে হলে সংবিধান সংশোধন করতে হবে, আর তা নির্ভর করছে সংসদ সদস্যের উপরে। মোট কথা, আওয়ামী লীগ না চাইলে সংবিধান সংশোধন করে বিএনপির পক্ষে নির্দলীয় বা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। যদিও বিএনপি যে দশ দফা দাবিতে গেল বছরের 10 ডিসেম্বরের পর থেকে আন্দোলনের কর্মসূচি পালন করে যাচ্ছে, তাতে সংবিধানের ওই সংশোধনী বাতিল পূর্বক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি অন্যতম। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য দেশের প্রধান দুই দলকে শান্তিপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সংবিধানে নির্বাচনকালীন এই আইনি বিধান নিয়ে সরগম রাজনৈতিক সভা সমাবেশ। প্রায় সব রাজনৈতিক দলের নেতারাই বিভিন্ন সভা সমাবেশ দেওয়া বক্তব্যে সংবিধান নিয়ে আলোচনা তুলেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা সংশোধিত সংবিধানের পক্ষে অনর, আর বিএনপি ও তাদের মিত্ররা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে একাট্টা রয়েছেন। প্রসঙ্গত, 1972 সালে 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশের গণপরিষদের সংসদ যাত্রা শুরু হয়। গণপরিষদের সংবিধান বিল গৃহীত হয় 4 নভেম্বর। ওই বছর 16 ডিসেম্বর বিজয় দিবসে কার্যকর হয় এই সংবিধান। এরপর 50 বছরে বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয় 17 বার। সামরিক শাসকের ছাতার তলায় নির্বাচিত সংসদে সংবিধান সংশোধন করে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয় 1988 সালে। পরে রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন সংশোধনী আনলেও তারা রাষ্ট্রীয় ধর্মের জায়গায় আর হাত দেয়নি। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর আন্দোলনের বিজয়ের পর 90 দশকের শুরুতে দেশে আবার সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়। আওয়ামী লীগ এবং বিএনপি সহ সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংসদের সংবিধানের এই সংশোধনী পাশ হয়েছিল। নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে রাজনৈতিক সরকারের বদলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। পরে পাল্টা সংশোধনী এনে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের
দুই বছর ক্ষমতায় থেকে তারপর নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং 2011 সালের মে মাসে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর কোনো নির্বাচন করার সুযোগ না রেখে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সেখানে ফিরিয়ে আনা হয় রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা। এই সংশোধনীতে নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়। সে সময় সংসদ ভেঙে না গেলেও কোনো অধিবেশন বসবে না। সেই সময় সরকার শুধু রাষ্ট্রের রুটিনে কাজ করবে বলে বিধান রাখা হয়। তবে বিএনপি এবং জামায়াত ইসলাম সহ বিভিন্ন দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরোধিতা করেছিল। নবম জাতীয় সংসদের সংশোধনীটি পাশের সময় বিএনপি জামায়াতের সংসদ সদস্যরা অধিবেশনে অনুপস্থিত ছিলেন। তখন সংসদে একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বিপক্ষে ভোট দিয়েছিলেন, আর পক্ষে ভোট পড়েছিল 291টি। পঞ্চদশ সংশোধনী বিলটি তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে এনেছিলেন। 2011 সালের জুন মাসে কাটাছেঁড়া সংবিধানে নির্বাচন নয়, মির্জা ফখরুল। কাটাছেঁড়া করে সাজানো সংবিধানে আওয়ামী লীগের তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকার উত্তরায় বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে এক সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সরকারের মন্ত্রীরা বলেন বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করে একটি পাতানো নির্বাচনের জন্য সাজিয়ে নিয়েছে আওয়ামী লীগ, যে নির্বাচনে ভোট দিতে যায় না মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এইবার তামাশার নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন হতে দেওয়া হবে না, এজন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে। সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্যই সংবিধান, মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, মানুষ যেভাবে চায় সেভাবেই সংবিধান লিখিত হবে। তিনি বলেন, সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্যই সংবিধান। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মঈন খান বলেন, মানুষের প্রয়োজনে স্বাধীনতার পর থেকে বিগত 50 বছরে বাংলাদেশের সংবিধান বারবার লিখিত হয়েছে, পুনর্লিখিত হয়েছে এবং তা হতে থাকবে। মানুষের প্রয়োজনে যেভাবে সংবিধান তৈরি করতে হয় ঠিক সেভাবেই করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেন, 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ দাবি করেছিল, সঙ্গে ছিল জামায়াত ইসলাম। তখন জামায়াত জোরদার দল ছিল, এখন ততটা নেই। জামায়াত ইসলাম যে তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল আওয়ামী লীগ হাইজ্যাক করে নিয়ে গেছে। যে তত্ত্বাবধায়ক সরকার 1996 সালে হালাল ছিল, আজ তা কেন হারাম হয়ে গেল? তিনি বলেন, জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন খালেদা জিয়া। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই আইনমন্ত্রী। নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বাংলাদেশকে যারা ভালোবাসে, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে। গতকাল রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটের সরকারি জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী একথা বলেন। আনিসুল হক আরও বলেন, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কেউ এর ঊর্ধ্বে নয়। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সহ সরকারের অন্য মন্ত্রীরাও বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ অবস্থায় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা পরবর্তীতে হবে কিনা তা নিয়ে এখনও নিশ্চয়তা কাটেনি, এমন অনিশ্চিত দাবি নিয়ে মাঠে আছে বিএনপি ও সমমনা দলগুলোর। এদিকে গয়েশ্বর বললেন, সরকারের পতন সন্নিকটে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন সন্নিকটে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানুষ বাঁচতে চায়, আর এ কারণে অচিরাই আপনাকে ক্ষমতা থেকে নামতে হবে, আপনার পতন নিকটে, আপনি কোথায় যাবেন সেটা খুঁজুন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গয়েশ্বর রায় আরও বলেন, মামলা হামলা আর নেতাদের জেলে রেখে নির্বাচন দিবেন সেটা ভুলে যান, 2018 সালের মতো বিএনপিকে নির্বাচনে নিবেন, কাউকে ভাগিয়ে নিবেন তা হবে না, মানুষ আর ভাঙা নৌকায় উঠবে না, জনগণ ভোট কেন্দ্রে যাবে না,
কোনো দল নির্বাচনে যাবে না, যারা যাবে তারা বেঈমান হবে। তিনি বলেন, লুটপাটকারীদের বিরুদ্ধে এ সরকার কোনো ব্যবস্থা নেয়নি, ভারতের আদানি গ্রুপের সঙ্গে আবারও চুক্তি করেছে, অথচ ভারতই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন করা হোক না হোক, ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিশ্ববাজারে কয়লার দাম $200, আর আদানির সঙ্গে $400 চুক্তি করেছে। আদানি গ্রুপের সঙ্গে চুক্তি সরকারের সঙ্গে সরকারের নয়, এটি একটি প্রতিষ্ঠানের সঙ্গে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানি টিভিতে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ হলো। পাকিস্তান টেলিভিশন চ্যানেলগুলোতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছেন পাকিস্তান ইলেকট্রিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ PEMRA। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছেন, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য বাড়াচ্ছেন। ইমরান খান পাকিস্তানি সরকারের বিরুদ্ধে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে তোলার অভিযোগ আনার পর এ পদক্ষেপের কথা জানা গেল। এর আগে রোববার ইমরান খানকে গ্রেপ্তার করার এক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দেশটির পুলিশ। ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরে তার বাড়ির সামনে সমবেত হন তার শত শত সমর্থক। রোববার লাহোরের জামান পার্ক এলাকায় তার বাসভবনের বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছিল তাকে গ্রেপ্তার করার জন্য। ইসলামাবাদ পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়, ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য লাহোর পুলিশের সহায়তার একটি অপারেশন চলছে। সে সময় ইমরান খান তার বাসভবনের দলের কর্মীদের সামনে বক্তব্য দেন এবং তার ডাকে সরকার বিরোধী বিক্ষোভ অংশ নেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ দেন। পুলিশ জানায় ইমরান খান গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন, তবে শেষ পর্যন্ত পুলিশ ইমরান খানকে গ্রেপ্তার না করে চলে যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।